হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো পাবদা মাছের ঝাল। তার জন্য পেন বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে বানাবো। গরম হয়ে গেছে, এবার আমি পাবদা মাছগুলো ভেজে নিব। আর পাবদা মাছগুলো ভাজার আগে একটু তেল, সর্ষে তেল আর নুন আর হলদি দিয়ে আমি মেখে রেখেছিলাম। তারপর নিয়ে আছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি জিরে পাউডার, হলদি পাউডার, নুন আর কাশ্মীরি চিলি পাউডার, আর কালো জিরা নিয়েছি ফোড়নের জন্য। এই দিয়ে আমি রান্নাটা করব। এখন মিক্সিং করে নেব। পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিব তিনটে, আর দিব তো টমেটো, দিয়ে একটা পেস্ট বানাবো। পেস্ট বানানো হয়ে গেছে, এবার আবার ওই প্যানটার মধ্যে আর একটু তেল দিয়েছি। এখন ফোড়ন দিচ্ছি কালো জিরে। 4 সেকেন্ডের মতো আমি কালো জিরেটা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব ফোড়নের জন্য পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিব লাল করে। তারপর পেস্ট করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো। মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, জিরে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে নাড়তে লাগবে, নাড়তে না হলে লেগে যাবে নিচে। একটু জল দিয়ে দিয়েছে, জল দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছে। এটা যতক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ পেঁয়াজের কাঁচা ভাবটা না চলে না যায়। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না, এটা মাখা মাখা হবে। এবার দিয়েছি গরম মশলা পাউডার, দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। তারপর দিয়ে দিয়েছে ধনে পাতা কুচি, গ্রেভিটা আমার হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার 4 সেকেন্ডের মতো আমার হতে দেব মাছটাকে। হয়ে গেছে, আমার গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি ঢেকে দিব স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর সার্ভ করেছি আমার পাবদা মাছের ঝাল। হেভি টেস্টি হয় খেতে।